আসসালামু আলাইকুম এই পর্বে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের সম্পূর্ণ সমাধান আপলোড করেছি এই ভিডিওতে সম্পূর্ণ অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোল সাবজেক্টগুলোর সমাধান দেখাবো এখানে ক নাম্বার প্রশ্ন ছিল সম্পদের সংজ্ঞা দাও সম্পদ কাকে বলে সম্পদ সাধারণ অর্থে সম্পদ বলতে টাকা পয়সা ও ধন সম্পত্তিকে বোঝায় কিন্তু অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য অর্থাৎ যেসব বস্তুগত ও অবস্থাগত দ্রব্যের উপযোগ আছে চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ ও তাকে সম্পদ বলে সম্পদ হতে হলে বিনিময় মূল্য থাকতে হবে আলো বাতাস কারণ এদের যোগান চাহিদার তুলনায় বেশি এবং এদের কোনো বিনিময় মূল্য নেই সম্পদ বস্তুগত ও অবস্থাগত হতে পারে যেমন ঘরবাড়ি আসবাবপত্র রেডিও টেলিভিশন ইত্যাদি বস্তুগত সম্পদ এবং সকল প্রকার ব্যবসায়ের সুনাম অবস্থ সম্পদ তারপর অভাব কি অভাব মানুষের মৌলিক পরিভাষার মধ্যে অন্যতম অর্থনীতির অনেক তত্ত্ব এর ওপর প্রতিষ্ঠিত মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে মেটাতে পারে এসব বস্তুগত দ্রব্য সামগ্রী পাওয়ার আকাঙ্ক্ষে অভাব বলে মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল হল অভাববোধ ব্যক্তির কাছে নেই এমন কোনো দ্রব্য বা সেবা পেতে হলে মনে যে অনুভূতির সৃষ্টি হয় তাকে অভাব বলে অধ্যাপক হ্যানসনের মতে কেবলমাত্র ওই সব অভাবের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেগুলো পণ্যের জন্য প্রয়োজনীয় ক্ষমতা বিদ্যমান দি অনলি ওয়ান্স অফ ইকোনমিক ইম্পর্টেন্স আর দোস বোকেট আপ বাই দ্য পার্সিং পাওয়ার নেসারি টু মিষ্টিফাই দেম প্রকৃতপক্ষে আকাঙ্ক্ষা থেকে অভাবের জন্ম হয় যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা দীক্ষা চিকিৎসা ইত্যাদির অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করি এই অভাবে অভাববোধের তুলনা থেকেই সকল প্রকার অর্থনৈতিক কর্মক্ষেত্র সূত্রপাত খ মানুষ কীভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে পারে উত্তর মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত সম্পদে এই স্বল্পতা ও দুষ্প্রাপ্যতা থেকেই মানুষের যাবতীয় অর্থনৈতিক সমস্যার উৎপত্তি মানুষের অভাব যেমন অসীম তেমনি সম্পদেও যদি অসীম হতো তাহলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না মানুষ কীভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের চেষ্টা করে তাই অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় অধ্যাপক এল রবিন্স য়ার্ন ক্রোজ বেনহাম স্যামুয়েলসন প্রমুখ আধুনিক অর্থবিদগণ অর্থনৈতিক সমস্যার এদিকে প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক এল রবিল অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী পদাবলী আলোচনা করে অধ্যাপক রবিল এর সংজ্ঞা থেকে মানুষের সীমিত অভাব ও অসীম সম্পদের সাহায্যে অভাব পূরণ সংক্রান্ত তিনটি মৌলিক বিষয় সম্বন্ধে ধারণা পাওয়া যায় এগুলো হলো অসীম অভাব সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহার অসীম অভাব মানুষের অসীম অভাব দৈনন্দিন জীবনে অনেক অভাবের কোনো শেষ নেই কোনো দ্রব্যের অভাব হলে আবার অন্য নতুন জন্ম অভাবের জন্ম হয় যেন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মতো অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় দ্রব্যের অভাব পূরণের পর মানুষ উন্নত জীবনযাপনের জন্য রেডিও টেলিভিশন ফ্রিজ প্রভৃতি সামগ্রীর অভাব বোধ করে আবার এসব অভাব পূরণের পর মানুষ অট্টালিকা দামি মোটর গাড়ি মূল্যবান অলঙ্কার প্রভৃতি বিলাজ্জা দ্রব্যের অভাব বোধ করে সীমিত সম্পদ মানব জীবনে অর্থনৈতিক সমস্যা মূলে রয়েছে সম্পদের স্বল্পতা বা সম্পদ প্রাপ্যতা সম্পদ বলতে অভাব দ্রব্য সামগ্রী এবং উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন প্রভৃতিকে বোঝায় মানুষের অভাব পূরণের জন্য প্রয়োজনীয় এসব সম্পদ খুবই সীমিত সম্পদের বিকল্প ব্যবহার মানুষের অভাব সম্পদ সীমিত হলেও তা বিকল্প ব্যবহারযোগ্য অর্থাৎ একই সম্পদ বিভিন্ন অভাব ব্যবহার করা যায় তবে এসব সম্পদ কোনো বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হলে অন্য ক্ষেত্রে ব্যবহারের সুযোগ ভাগ্য করতে হয় সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণ করতে হলে মানুষকে তিনটি মূল বিষয় নির্বাচন বা বাছাই করতে এই বিষয়গুলো হলো কি উৎপাদন করা হবে কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে কি উৎপাদন করা হবে মানুষের অভাব পূরণের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করা হয় কিন্তু সীমিত সম্পদের দ্বারা সদ্রব্য একই সাথে উৎপাদন করা সম্ভব নয় এই জন্য বিভিন্ন অভাবের আপেক্ষিক গুরুত্ব বিবেচনা করে কোনো দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা হবে তা নির্ধারণ করতে হয় যে দ্রব্য সমাজের অধিক কল্যাণ সাধন করে এবং যে পরিমাণ উৎপাদন করলে সে কল্যাণ সাধিত হয় ঠিক ততটুকুই উৎপাদন করা সিদ্ধান্ত নিতে হবে কীভাবে উৎপাদন করা হবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিভাবে উৎপাদন করা হবে অর্থাৎ কোন উৎপাদন কৌশল অবলম্বন করা হবে তা নির্বাচন করা সমাজের অন্যতম মৌলিক সমস্যা কারণ এই দ্রব্য বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন সময়ে বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে তা কীভাবে বর্ণন করা হয় নির্ধারণ করা সমাজের অন্যতম মূল সমস্যা কারণ মানুষের অভাব কেবল দ্রব্য সামগ্রীর উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না বরং তার সুষ্ঠু বন্টনের উপরও নির্ভর করে তাই উৎপাদিত দ্রব্য সামগ্রী কীভাবে বর্ণন করা হলে সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বাধিক তৃপ্তি লাভ করবে তা নির্বাচন করতে হয় উপরে আলোচনা থেকে দেখা যায় যে দৈনন্দিন জীবনে একাধিক মানুষের অভাব যেমন অসীম তেমনি অন্যদিকে অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হলো মানব মূল অর্থনৈতিক সমস্যা সীমিত সম্পদ দিয়ে কোন কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে কীভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে তা সঠিকভাবে নির্বাচন বা ব্যবসায় করতে হয় এজন্য এভাবে মানুষের সীমিত সম্পদের সর্বোত্তম তারপর কোভিড নাইনটি কী লিখবে উত্তর করোনা ভাইরাস সমগোত্রীয় ভাইরাসের একটি বড় পরিবার যেগুলি সমধার সাধারণ সজিদ জ্বর থেকে শুরু করে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মার্স ও সিভিয়ার অ্যাক্টিউড রেসপিরেটরি রেটরি সিন্ড্রোমের সার্চ মতো মারাত্মক রোগ সৃষ্টি করে দু হাজার সালে চীনের উহান প্রদেশে একটি নতুন করোনা ভাইরাস কোভিড উনিশ শনাক্ত করা হয়েছিল এটি একটি মারাত্মক ভাইরাস করোনা ভাইরাস সমগোত্রীয় ভাইরাসের একটি বড় পরিবার যেগুলি সাধারণত সর্দি জ্বর থেকে শুরু করে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম মার্স ও সিভিয়ার অ্যাকিউট রেসি রেট্রি সিন্ড্রোমের সার্চ মতো মারাত্মক রোগ সৃষ্টি করে দুই উনিশ সালে চীনের উহান প্রদেশে একটি নতুন করোনা ভাইরাস কোভিড নাইন্টিন শনাক্ত করা হয়েছিল এটি একটি নতুন করোনা ভাইরাস যা আগে কখনো মানুষের মধ্যে দেখা যায়নি এই কোর্সটিতে কোভিড নাইন্টিন এবং নব আবির্ভূত ষাযন্ত্রের ভাইরাসের সাধারণ পরিচিত দেওয়া হয়েছে এবং এটি জনস্বাস্থ্যকর্মী ইনসিডেন্ট ম্যানেজার এবং জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও কার্যকর রত কর্মীদের জন্য রচনা করা হয়েছে খ কোভিড নাইন্টিন আমাদের শিক্ষা ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তা লিখবে উত্তর পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ দেখেছে কোভিড নাইন্টিন মহামারীর আগে তিনটি মহামারীও অসহায় সাক্ষী এতে জীবন ধ্বংস হয়েছে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে আর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি কিন্তু আমরা কি এই জীবন আর অর্থনীতির ধ্বংসস যোগ্য থেকে কোনো শিক্ষা নিয়েছি আমরা কোনো শিক্ষাই নিতে পারিনি শিক্ষা নিলে বিশ্বকে আজ স্বাস্থ্যসেবা শিক্ষা অন্যান্য সেবামূলক খাতের এমন দুরবস্থা আর জনকল্যাণমুখী ব্যবস্থা না হয়ে কোটাই স্বাস্থ্যের রক্ষক হিসাবে গড়ে ওঠা রাষ্ট্র দেখতে হতো না বিশ্বের ক্ষমতা সমাজ কল্যাণের বোধ ও মানবিক মূল্যবোধ হারিয়েছে এবং তাদের মানবতা ও মহাম মমত্ববোধের অনুভূতি দৈন্য ফুটে উঠেছে ক্ষমতার লোভে ও ক্ষমতায় টিকে থাকার স্বার্থে ক্ষমতা ধররা অকল্যাণমুখী খাতগুলোতে অর্থ ব্যয় করে থাকে বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো সামরিক খাতে জনসাধারণের ট্যাক্সের অর্থের সিংহভাগ ব্যয় করে আমরা যদি ইতিহাসে উকি দেই দেখতে পাব সমাজকর্মী কবি সাহিত্যিক চিত্রশিল্পী আর বুদ্ধিজীবীরা অনাচার অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন স্পেনের গৃহযুদ্ধের সময় উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল গোয়েরনিকা শহরটি আকাশ থেকে বৃষ্টির মতো বোমাবাসনের ধ্বংস হয়ে যায় স্পেনশ চিত্রকর পিকাচো শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সৃষ্টি করলেন বিশ্বনন্দিত তৈলচিত্র গারেনিকা গোয়েনিকা চিত্রকর্মটিতে মানবতা ও মমত্ববোধের অনুভূতি প্রকাশ পেয়েছে উনিশশো সালে ইংরেজ শাসনামলে ভারতের অমৃতসরে গণহত্যার বিরোধিতার প্রবাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ তার নাইটহুড উপাধি ফিরিয়ে দেন ফরাসি দার্শনিক সাহিত্যিক ও সমাজকর্মী যা জাপল সাত্রেকে উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যদিও তিনি তা প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিলেন বর্তমান সময়ে দার্শনিক সাহিত্যিক ও সমাজকর্মী জাপল সাত্রের মতো ভাবেন না তাদের মানবতা ও মমত্ববোধের অনুভূতি প্রকাশ করতে সংকোচ থেকে এবং অন্যায় ও অবিচারের প্রতিবাদও করতে চান না আমরা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিক্রম করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু সালে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টই বলা হয়েছে উন্নত দেশগুলো মারাত্মক ইনফ্লুয়েঞ্জা মহামারী বা এরকম কোনো জনস্বাস্থ্যের হুমকি মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্বনেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি এবং জনস্বাস্থ্যের হুমকি মোকাবেলায় কোনো ধরনের প্রস্তুতিও নেয়নি তাই আজ কোভিড নাইন্টি মহামারী মোকাবেলা করতে তারা হিমশিম খাচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেড় লাখ ছড়িয়ে গেছে পরিস্থিতি মোকাবেলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত ও দোকানপাট বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছে প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে লেখা পড়াশোনা ও কিছু ব্যবসা বাণিজ্য ঘরে বসে করা সম্ভব হচ্ছে তবে এই প্রসঙ্গে কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেছিলেন দূরবর্তী শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার শিক্ষার বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে মমতাবাদের অনুমতি প্রকাশ করতে সংকোচ থাকে এবং অন্যায় অবিচারের প্রতিবাদও করতে চান না আমরা ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে উন্নত দেশগুলো মারাত্মক ইনফ্লুয়েঞ্জা মহামারী এবং এরকম কোনো জনস্বাস্থ্যের হুমকি মোকাবেলায় প্রস্তুত নয় বিশ্ব নেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেনি এবং জনস্বাস্থ্যের হুমকি মোকাবেলার কোনো ধরনের প্রস্তুতিও নেয়নি তাই আজ কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলা করতে তারা হিমশিম খাচ্ছে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেই মিতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে গেছে পরিস্থিতি মোকাবেলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত ও দোকানপাট বন্ধ রাখতে তারা বাধ্য হচ্ছে প্রযুক্তির উন্নতির কারণে অনলাইন লেখাপড়া ও কিছু ব্যবসা বাণিজ্য ঘরে বসে করা সম্ভব হচ্ছে তবে এই প্রসঙ্গে প্রযুক্তির উন্নতির কারণে অনলাইনে পড়াশোনা ও কিছু ব্যবসা বাণিজ্য ঘরে বসে করা সম্ভব হচ্ছে তবে এই প্রসঙ্গে সিএনকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বিল গেট বলেছিলেন দূরবর্তী শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার শিক্ষার বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয় দুর্বল আইসিটি পরিকাঠামো ব্যবহার করে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা যেসব বড় সমস্যার মুখোমুখি হচ্ছে সেগুলো হচ্ছে এক দুর্বল বা বিঘ্ন ঘটায় এমন ইন্টারনেট সংযোগ নিম্নমানের ডিভাইস শিক্ষক ও শিক্ষার্থীদের ইন্টারনেটের মূল্য পরিশোধের অতিরিক্ত বোঝা বহন বাংলাদেশের প্রাইমারি স্কুলে দুই কোটি ছাত্র এক কোটির অধিক সেকেন্ডারি স্কুলে উচ্চ সেকেন্ডারি কলেজে প্রায় চল্লিশ লাখ এবং মাদ্রাসায় পঁয়ত্রিশ লাখ ছাত্র পড়াশোনা করে এসব ছাত্রের অনেকের ল্যাপটপ বা স্মার্টফোন বা আইফোন অথবা কোনোটাই নেই কাজে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এসব ছাত্রের অনলাইনে শিক্ষাদান সম্ভবপর হচ্ছে না ইনফ্লুয়েঞ্জা মহামারী দুই বছর স্থায়ী ছিল বিজ্ঞান ও চিকিৎসা স্বাস্থ্যে অভাবনীয় উন্নতি হলেও নিশ্চিত করে বলা যাবে না ভ্যাকসিন বলে উদ্ভাবন কবে উদ্ভাবন হবে এবং বাজারে আসবে আমাদের পক্ষে বলা সম্ভব নয় কত বছর এই মহামারীর স্থায়িত্বকাল কাজে শিক্ষার্থীদের দীর্ঘদিন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন রাখা ঠিক হবে না অনলাইন শিক্ষায় তাদের কীভাবে বন্ধ এবং করোনা ভাইরাসের বিস্তারে রোধে সমাজীকরণের উপর নিষেধেধাজ্ঞা বিচ্ছিন্নতা ও একাকৃত্বে তীব্র করে তুলেছে অন্যদিকে চারটি হারিয়ে বা হারানোর ভয়ে অনেকেই মানসিক বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে পশ্চাতের অর্থনীতিবিদরা মনে করেন হারানো প্রতি পাঁচটি কাজের মধ্যে দুটি আর ফিরে আসবে না বিশ্বজুড়ে নতুন স্নাতক ডিগ্রি ডিপ্লোমা এবং পেশাদার ডিগ্রিপ্রাপ্ত যুবকরা মহামারীটি বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেওয়ার কারণে চাকরির বাজারে প্রবেশের জন্য লড়াই করেছে একটি বৈরী চাকরির বাজার শিক্ষাক্ষেত্রে যে বিঘ্ন ঘটেছে তার সঙ্গে মিলিত হয়েছে যা একশো কোটিরও বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করেছে এর ফলে শিক্ষিত তরুণদের সম্ভাবনা দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে কোভিড নাইনটি প্রথম চাকরিপ্রাপ্ত যুবকদের চাকরিতে উন্নতি করার আশা ব্যর্থ করে দিয়েছে আস্তে আস্তে এসব সমস্যা একটি বড় সামাজিক অশান্তির রূপ নিতে পারে কোভিড নাইনটি থেকে শিক্ষা নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষা পদ্ধতিতে এবং ব্যবসার ধরনে পরিবর্তন আনতে হবে সর্বোপরি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা হবে আগামী দুর্যোগ মোকাবেলার কার্যকর পন্থা তারপর ক্ষবিভাগ বাণিজ্যিক ও ভূগোল আবহাওয়া জলবায়ু দ্বারা কৃষি প্রবাহিত হয় কৃষির উন্নয়নে প্রযুক্তি ব্যবহার অপরিহার্য বর্তমানে কৃষির উন্নয়নে কোন কোন প্রযুক্তি ব্যবহারের পক্ষে তুমি সুপারিশ করবে ক নম্বর প্রশ্ন আবহাওয়া জলবায়ু কী লিখবে কৃষি প্রযুক্তি কী লিখবে গ কী বিভিন্ন রকম কৃষি প্রযুক্তি উল্লেখ সহ উহার ব্যবহার লিখবে কৃষি প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে প্রথাগত ট্রাক্টর এবং চাষের অন্যান্য যন্ত্রপাতির সাথে আধুনিক ল্যাপটপ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেমের সমন্বয় ঘটায় খাদ্য উৎপাদনের প্রতিটি খুঁটিনাটি বিষয় তলিয়ে দেখা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মূল কাজ বিভিন্ন কৃষি প্রযুক্তির নাম সহ এদের ব্যবহারের নিম্নে আলোচনা করা হলো বিভিন্ন কৃষি প্রযুক্তির নাম সহ এদের ব্যবহার নিম্নে আলোচনা করা হলো কৃষি প্রযুক্তির নাম বাড়ি বেড প্লান্টার বিস্তারিত ও বিবরণ আমাদের দেশে আলু ভুট্টা মরিচ সবজি সহ বিভিন্ন প্রকার ফসল বা বেড নানা নালা তৈরি করে আবাদ করা হয় বেড পদ্ধতিতে ফসল উৎপাদনের করলে বাতাস সহজেই গাছের শিকড়ের নিকট যেতে পারে ফলে গাছ বাতাস থেকে বিভিন্ন খাদ্য উৎপাদন গ্রহণ করতে পারে বেড পদ্ধতির নালায় পানি সেচ দিলে সহজেই অল্প সময় অনেক জমিতে পানি সেচ দেওয়া যায় এতে পানির পরিমাণ ও প্রচলিত পদ্ধতির তুলনায় কম লাগে এই পদ্ধতিতে শুকনা বা রবি মৌসুমে পানি যেমন কম লাগে তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালা দিয়ে সহজেই পানি বের হয়ে যায় ব্যবহার সমূহ এক নম্বর বেডে ফসল ফলালে উৎপাদন খরচ কমে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং দূষণমুক্ত পরিবেশ পাওয়া যায় দুই এ যন্ত্রের দ্বারা একটি চাষে বেড তৈরি সার প্রয়োগ ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায় তিন বেড প্ল্যাটার দ্বারা গম ভুট্টা আলু মুগ তিল সহ বিভিন্ন প্রকার সবজি বীজ সফলভাবে বপন করা সম্ভব স্থায়ী বেডের বীজ বপন করা যায় বেডের ফসলের অবশিষ্টাংশ রেখেই বিনা চাষে বীজ বপন করা যায় স্থায়ী বেডে কেশ বাস করে বিধায় জমির উর্বরতা বাড়ে স্থায়ী বেডে কয়েক বছর চাষ করলে জমিতে জৈব সারের পরিমাণ বাড়ে এবং আট নম্বর হচ্ছে বেডে ফসল বেডে ফসল চাষ করলে ইঁদুরের উৎপাত কমে এখানে ছিল আটটি ব্যবহারসম্য তারপর হচ্ছে কৃষি প্রযুক্তির নাম পাওয়ার টিলার চলতি ইনক্লাইন্ট প্লেটস সিডার বিস্তারিত বিবরণ শাড়িতে বীজ বুনলে কম বীজ লাগে সহজে আগাছা পরিষ্কার করা যায় গাছ বেশি আলো বাতাস পায় এবং সর্বোপরি উৎপাদন বাড়ে শাড়িতে নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় সহজে বীজ বোনার জন্য পাওয়ার টিলার চালিত বীজ এই যন্ত্র দিয়ে চাষ করা জমিও চাষবিহীন অবস্থায় বেলে ও বেলে মাটিতে গম ভুট্টা পাট তৈল বীজ ও ভালো শস্য সারিতে বোনা যায় ব্যবহার সমূহ যন্ত্রটি পাওয়ার টিলার চালিত এই যন্ত্র বীজকে নির্দিষ্ট স্থানে ও সঠিক গভীরতায় সুষমভাবে বপন করে বীজের মান ভালো হলে ভালো অঙ্ক এবং পর্যাপ্ত সংখ্যক চারা গাছ নিশ্চয় করা যায় এটি ব্যবহার করে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় দশ দশমিক চল্লিশ শতাংশ বীজ কম লাগে এবং ফলনও দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় সারিবদ্ধভাবে বীজ বপনের ফলে নিড়ানি যন্ত্র ব্যবহার করা যায় ফলে আগাছা দমন কীটনাশক প্রয়োগ সহ অন্যান্য পরিচর্যা করার জন্য প্রচলিত প্রযুক্তির সময় ও খরচ কম লাগে শারিবদ্ধ হয় বীজ বহনের ফলে যন্ত্র ব্যবহার করা যায় ফলে পঁচিশ পারসেন্ট সময় ও খরচ কম লাগে কৃষি প্রযুক্তির নাম বায়ু শস্য ও কর্তন যন্ত্র বিস্তারিত বিবরণ বর্তমানে বাংলাদেশে কৃষকদের ধান ও গম চাষে যে সময়গুলি রয়েছে তার মধ্যে ধান গম কাটা একটি অন্যতম প্রধান সমস্যা ধান বা গম কাটার মরশুমে কৃষককে বেশ কয়েকটি কাজ একসাথে করতে হয় যেমন ফসল কাটা মাড়াই করা ঝাড়াই করা শুকানো এবং পরবর্তীকালে ফসলের জন্য জমে তৈরি বিস্তলা তৈরি ইত্যাদি কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাওয়ার এ সময় শ্রমিকের তীব্র সংকট দেখা দেয় এই সমস্যা দূরীকরণে স্বচালিত স্বচ্ছ কর্তন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে ব্যবহার সমূহ যন্ত্রটি দিয়ে ধান ও গম কাটা যায় কিছুটা হেলে পড়া ধান বা গমও কাটা যায় জমিতে কিছুটা পানি থাকলেও যন্ত্রটি দিয়ে ফসল কাটা যায় এটেল মাটি ছাড়া কাটা ধান বা গম ডান পাশে সারিবদ্ধ হবে পরে যাতে সহজে আটি বাঁধা যায় প্রতি ঘন্টায় জ্বালানি খরচ মাত্র জিরো পয়েন্ট ছয় লিটার ডিজেল এরপর উত্তর ট্র্যাক্টর মারাই করা মেশিন যন্ত্র ইত্যাদি কৃষি প্রযুক্তি ট্র্যাক্টর দিয়ে জমি মারাই করার কাজে ব্যবহার করা হয় এর তোল জমিতে উর্বরতা বৃদ্ধি পায় এবং জমি সুন্দর করে চাষের উপযোগী করতে ট্রাক্টর ব্যবহার করা হয় আগে জমি চাষের জন্য গরু ব্যবহার করা হতো এতে যেমন সময় বেশি ব্যয় হতো তেমনি পরিশ্রম বেশি হতো এখন কৃষি প্রযুক্তিদের ট্রাক্টর ব্যবহার করে সময় অপচয় এবং দ্রুত জমি চাষ করা যাচ্ছে মাড়াই করার মেশিন এ মেশিন দিয়ে খুব দ্রুত জমি মাড়াই করা যায় এবং অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে কাজ করা যায় খুবই দ্রুত জমি জমিমারাই করলে ফসলের গুণমান ভালো হয় এবং জমিতে ফসল ভালো হয় জমি জমিমারাই করার পর জমিতে ফসল চাষ করার পর জমিতে ভালোভাবে সেচের দরকার হয় জমি সেচ দিলে ফসল ভালো হয় ফসলের জন্য প্রচুর পরিমাণে পানির দরকার হয় মেশিনের সাহায্যে জমি সেচ দেওয়া হয় মেশিনের সাহায্যে এতে ফসলের জমিতে পানির ঘাটতি দেখা দেয় না ফসলের গুণমান ভালো হয় তাই বলা যায় যে কৃষি প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষক জমিতে ভালো ফসল ফলাতে সক্ষম এবং ফসলের গুণমান ভালো হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে কৃষক জমিতে ফসল ফলাতে পারছে তাই কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই তারপর অর্থনীতির ক বিভাগ বাংলাদেশের জনগণের মাথা আয় স্বল্প বাংলাদেশের জনগণের মাথা আয় বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে করো মাথা আয় কি লিখবে মাথা আয় বৃদ্ধির উপায় লিখবে সরকার বিভিন্ন উৎসতে আয় করে এবং বিভিন্ন খাতে ব্যয় করে শিক্ষা স্বাস্থ্য উন্নয়নে উন্নয়নের বর্তমান সরকারের পদক্ষেপগুলি উল্লেখ করো সরকারি অর্থব্যবস্থা কি লিখবে সরকারি আয়ের উৎস এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা উল্লেখ লিখবে বাণিজ্যিক ভূগোল খ বিভাগে বর্তমানে ভূমিকম্প একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের ক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে খ উত্তর এক নং প্রশ্ন উত্তর মাথা পিছু আয় বলতে কোন দেশের মোট আয়কে জন প্রতি ভাগ করে দিলে যা হয় তাকে বোঝায় জনগণের সর্বমূল ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় সাধারণত মাথাপিছু আয়কে টাকা প্রতিবছর বছর এককে প্রকাশ করা হয় মাথাপিছু আয় বৃদ্ধির উপায় নিম্নে আলোচনা করা হল দু হাজার সতেরো থেকে আঠারো অর্থ বছরে মোট দেশের উৎপাদনের বা জিডিপি প্রবৃত্তির হয়েছে সাত দশমিক ছিয়াশি শতাংশ সাত দশমিক ছিয়াশি শতাংশ যদিও প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল সাত দশমিক পঁয়ষট্টি শতাংশ এই পরিসংখ্যানের সঙ্গে কিছু অর্থনীতিবিদ ও বিশ্লেষক দ্বিমত পোষণ করলেও ফি বছর আমাদের পদ্ধত্তির হার যেভাবে বাড়ছে সেই হিসাবে একে অবশ্যই ইতিবাচক বলতে হবে প্রথমত যদি চিন্তা করি যে দেশের এই জনগোষ্ঠী কোন কোন কর্মক্ষেত্রে নিয়োজিত হতে পারে কর্ম সুগ এর প্রধান দুটি ক্ষেত্র একটি হলো দেশের মধ্যে অন্যটি হলো দেশের বাইরে দেশের মধ্যে চারটি প্রধান ক্ষেত্র যেখানে জনগোষ্ঠী তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসুযোগ করে নিতে পারে এগুলো হলো সাময়িকভাবে সরকারিভাবে বেসরকারি খাত অনেক ধরনের ব্যক্তি গ্রুপ ভিত্তিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা এর মধ্যে অন্তর্ভুক্ত ব্যবসা বাণিজ্য এবং এবং নিজে উদ্যোক্তা হয়ে নিজের কর্মসংস্থান করা ও অন্যের জন্য তৈরি কর্মসুযোগ সরকারিভাবে সরকারিভাবে কতজন নিয়োগ করা যাবে বা করা হচ্ছে তো জানা এবং হিসাব বছরে তিন থেকে সাড়ে তিন লক্ষের মতো বেসরকারি পর্যায়ে কর্মসংস্থান একটি আশাব্যঞ্জক দিক বিভিন্ন পর্যায়ে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে ব্যাংক বিমা শপিং মল গড়ে উঠেছে ফলে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে পরবর্তীতে আরও হবে তবে বর্তমানে কেবল চার থেকে সাড়ে চার লক্ষের মতো বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ আছে অনেকে নিজিত আছেন ব্যবসা বাণিজ্যে পড়াশোনা শেষ করে পর তারা চাকরি পছন্দ করেন না বা মনের মতো চাকরি পাননি অথবা কোনো চাকরি মেলেনি এ ধরনের ক্ষেত্রে অনেক পারিবারিক ব্যব ব্যবসায় যোগ দেয় কেউ বা বন্ধু অথবা পরিচিত প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করে কেউ কেউ নিজে নতুন করে ব্যবসা শুরু করে চতুর্থটি হলো উদ্যোক্তা তৈরি করা বিপদে ধরে নেওয়া হয় যে প্রতি পাঁচজনের মধ্যে একজন উদ্যোক্তা হবেন এবং তিনি বাকি চারজনের কর্মের সুযোগ করে দেবেন বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করা ও বিকাশের বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয় না আমাদের দেশে শতভাগ ছাত্রই পড়াশোনা করে চাকরি করার জন্য কিন্তু এত চাকরি কে তৈরি করবে কোনো বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে এর পক্ষে এত চাকরির সুযোগ তৈরি সম্ভব না তবে বেসরকারি বিনিয়োগ না বাড়া কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়া এবং রেমিটেন্স ও রপ্তানিতে বলার মতো অগ্রগতি না হয়েও প্রকল্পিত লক্ষ্যমাত্রার সে জিডিপি প্রবৃদ্ধি বেশি হওয়া প্রমাণ করে আমাদের অর্থনীতিতে অবলেস গ্রোথ হচ্ছে এর মানে হল কাকচিক্ষত চাকরি ও কর্মসংস্থানহীন কাঙ্ক্ষিত চাকরি ও কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি দেশের সাধারণ মানুষের উপকারে আসবে না বাংলাদেশ পরিসংখ্যান বুরোর বিএস প্রতিবেদনে প্রবৃদ্ধির পাশাপাশি গত অর্থবছরের জিডিপি আকার তেইশ লাখ ষোলো হাজার কোটি টাকা দারিদ্র ও অদারিদ্র উল্লেখযোগ্য হারে কমার যথাক্রমে একুশ দশমিক আট ও এগারো দশমিক যে কোনো অর্থনীতির জন্য জিডিপি অগ্রগতি সুসংবাদ আমাদের তার ব্যতিক্রম নয় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো অধিক জনসংখ্যার দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ কর্মসংস্থান ছাড়া জবলেস গ্রোথ বৈষম্যকে আরও প্রকট করতে পারে সম্পত্তি প্রকাশিত একটি বৈশ্বিক জরিপ বিশ্বে সবচেয়ে দ্রুত অতিধ্বনি ভাড়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ থেকেও বিষয়টি স্পষ্ট অতীতে বিভিন্ন সময় লেখা দেখা গেছে বি বিসিএস এর অনেক প্রতিবেদনে বাস্তবতার প্রতিফলন পুরোপুরি ঘটেনি যেমন গত বছরের বেকারত্বের হারের প্রতিবেদন প্রবৃদ্ধির প্রতিবেদনেও তেমন কিছু ঘটেছে কি না তা খতিয়ে দেখা এবং কোন খাতে কোন কোন খাতে কেমন প্রবৃদ্ধি হয়েছে সেগুলো সুনির্দিষ্ট বিশ্লেষণ করা দরকার প্রবৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সর্বের মানুষের কর্মসংস্থানের প্রবৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সর্বস্তরের মানুষের কর্মসংস্থান এবং কাঙ্ক্ষিত মানের কাজের সুযোগ নিশ্চিত করা তেমনি করা গেলে আমাদের উচ্চ প্রবৃদ্ধি কাজে আসবে অন্যথায় তা কেবল তৃপ্তির ঢেকুর তোলার মধ্যে সীমিত হয়ে থাকবে অস্বীকার করার উপায় নেই দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমানভাবেই হচ্ছে এখন সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে কেবল জবলেস গ্রোথ হয়ে মুষ্টিম মানুষের হাতে অর্থ জমে থাকলে তাতে গণমানুষের ভাগ্য তো বদলাবেই না উল্টো বৈষম্য হবে সম। এই অবস্থায় বৃদ্ধির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগ জোর দেওয়ার কিছুই নেই খ বিভাগ দুই নং প্রশ্নের উত্তর সরকারি অর্থব্যবস্থা কাকে বলে সরকারি অর্থ অর্থব্যবস্থা অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ শাখা অর্থনীতি যে শাখায় সরকারের আয় ও ব্যয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয় সরকার কিভাবে অর্থ ও রাজস্ব সংগ্রহ করেন এবং কীভাবে তার ব্যয় করেন তাই সরকারি অর্থ আলোচনা করা হয় অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সরকারি অর্থ ব্যবস্থায় সংজ্ঞা প্রদান করেছেন নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো অর্থনীতিবিদ এর মতে সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় এবং ব্যয় এবং এদের একটি সঙ্গে অপরটি সমন্বয় সাধন সম্বন্ধে আলোচনা করে পাবলিক অধ্যাপক টেইলরের মধ্যে সরকারি অধীনে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে জনসাধারণের আর্থিক যে বিষয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে তারপর সরকারি আয়ের উৎস সরকারি আয়ের উৎস বিভিন্ন উৎস রয়েছে নিচে তা আলোচনা করা হলো কর রাজস্ব সরকারি আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো কর বিভিন্ন ধরনের কর হতে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তাই হলো কর রাজস্ব এটা প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে যেমন আয়কর কর সম্পত্তি কর মুনাফা কর অবকারী শুল্ক মূল্য সংযোজন কর ভ্যাট বাণিজ্য শুল্ক ইত্যাদি ফি সরকার কোন ব্যক্তিকে কোন বিষয়ে সুবিধা দানের বিনিময়ে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাই ফি যেমন কোর্ট ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি কর ও ফির মধ্যে পার্থক্য রয়েছে কর বাধ্যতামূলক কিন্তু ফি বাধ্যতামূলক না আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশের শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গত এক দশকে শিক্ষার সর্বস্তরে চোখে পড়ার মতো অগ্রগতি সাহিত্য হয়েছে শিক্ষার এ ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি। এক সময় বিপুল সংখ্যক কোমলমতি শিশু স্কুলে যাওয়ারই সুযোগ পেত না অনেকে আবার স্কুল গেলেও প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো পাবলিক পরীক্ষায় ছিল নকলের সরাসরি ফল প্রকাশে যেমন দেরি হতো আবার প্রকাশের পর দেখা যেত উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষা থে অকৃত কার্য স্কুলে যথাসময়ে পাঠ বই পেত না শিশু কিশোররা শিক্ষার আড়া থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্য বিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেছে নিতে হতো নারী শিক্ষা বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় নারী শিক্ষা পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ চেয়েছে নতুন মাইল ফলক বাংলাদেশের শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো উনিশশো সালে বাংলাদেশে নারী শিক্ষার হার বিশ্বের সবচেয়ে কম ছিল সে সময় আশি শতাংশ নারী ছিল শিক্ষা বঞ্চিত এক সময় নারী শিক্ষা শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারে সীমাবদ্ধ ছিল সেই ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে সবার প্রশংসা অর্জন করেছে ব্যান বেইসের হিসেবে দুই সালে প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর প্রায় একান্ন শতাংশ ছিল মেয়ে শিশু প্রায় শতভাগ মেয়ে এখন স্কুলে যাচ্ছে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এই অর্জনকে উন্নয়ন কি বিশেষজ্ঞরা বিস্ময়কর বলে বর্ণনা করেছেন মেয়েদের জন্য বিদ্যালয়ে যে তারপর প্রাথমিক শিক্ষার সাফল্য তাৎপর্যপূর্ণ দেশের প্রায় শিশুকে প্রাথমিক করার সাফল্য দেখিয়েছে অর্জিত হয়েছে তাৎপর্যপূর্ণ সাফল্য দশ বছর আগে যেখানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার ছিল একষট্টি শতাংশ বর্তমানে সেখানে প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা শতভাগ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির হার একান্ন শতাংশ থেকে বেড়ে হয়েছে শতাংশ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তির হার তিরিশ শতাংশ থেকে বেড়ে হয়েছে চুয়াল্লিশ শতাংশ এবং কলেজ বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষায় ভর্তির হার বেড়ে দাঁড়িয়েছে দশ শতাংশ বাংলাদেশে বয়স্ক শিক্ষার হার উন্নীত হয়েছে উনষাট শতাংশ প্রাক প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্বরোপ সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার পাশাপাশি প্রাক প্রাথমিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে গ্রাম শহর উভয় অঞ্চলেই বেড়েছে প্রাক প্রাথমিক শিক্ষার হার মানের দিক থেকেও এগিয়েছে এ পর্যায়ের শিক্ষা উপবৃত্তির কারণে স্কুলগামী মেয়ে শিশুর হার বেড়েছে স্কুলে খাবার কর্মসূচি এক্ষেত্রে ভূমিকা রেখেছে এসব কর্মসূচির ফলে ঝরে পড়া শিশুর হার কমেছে মাধ্যমিক স্তরে কমেছে শিক্ষার্থী ঝরে পড়া হার মাধ্যমিক স্তরের শিক্ষা গ্রহণে বাংলাদেশের নারী এখন অন্যদের জন্য উদাহরণ বিশ্বের মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণ যেখানে ঊনপঞ্চাশ শতাংশ সেখানে বাংলাদেশের মোট শিক্ষার্থী পঞ্চাশ দশমিক উনচল্লিশ শতাংশ এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বান্ন শতাংশই ছাত্রী বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বোরোর ব্যানবির সর্বশেষ শিক্ষা পরিসংখ্যান রিপোর্টে দেশের শিক্ষার উন্নয়নের এই চিত্র উঠে এসেছে রিপোর্টে বলা হয়েছে মাধ্যমিক স্তরে শিক্ষা থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেই কমেছে দু সালে মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ঝরে পড়ার হার যেখানে ছিল আশি শতাংশ বেশি সেখানে পঞ্চাশ দশমিক আঠাশ শতাংশে নেমে এসেছে শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নে শিক্ষানীতি প্রণয়ন বহমান সরকার ভীষণ দু হাজার সামনে রেখে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে সু শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার বিবেচনা নেয় দু সালের জানুয়ারি মাসে জাতীয় অধ্যাপক কবির চৌধুরীকে চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদকে কো চেয়ারম্যান করে ১৮ সদস্য বিশিষ্ট শিক্ষানীতি প্রণয়ন কমিটি করে কমিটি চার মাসের মধ্যে একটি খসড়া শিক্ষানীতি শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয় সর্বজন গ্রাহ্য একটি শিক্ষানীতি প্রণয়নের জন্য খসড়াটির উপর ব্যাপক জনমত গ্রহণের লক্ষ্যে ওয়েবসাইট প্রকাশ করা হয় এছাড়াও সভা সমাবেশ রাজনৈতিক আলেম ওলামা ব্যবসায়ী বিনিয়োগকারী পেশাজীবী সহ সমাজের নানা পর্যায়ে মানুষের মতামত সুপারিশ ও পরামর্শ বিবেচনা নিয়ে খসড়া শিক্ষানীতিকে আরও সংশোধন সংযোজন করে চূড়ান্ত রূপ দেওয়া হয় জাতীয় শিক্ষানীতি দু এর আলোকে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যা শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও আগামী প্রজন্মকে দক্ষ করে তুলেছে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সুযোগ ও সম্পদের প্রয়োজন চলতি অর্থ সরকার জাতীয় বাজেটের পনেরো দশমিক সাতষট্টি শতাংশ বরাদ্দ দিয়েছে শিক্ষা খাতে টাকার অঙ্কে যা আগের বছরের তুলনায় বেড়েছে এগারো হাজার নয়শো পাঁচ কোটি টাকা সাময়িকভাবে শিক্ষা ও প্রযুক্তি খাতে চোদ্দো কোটি টাকা বরাদ্দ প্রস্তাব হয়েছে বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে দু হাজার নয় দশ শিক্ষাবর্ষ হতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল স্তরের ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে প্রথম দিনে দেশের সকল প্রাক প্রাথমিক ইত্যাদি মাধ্যমিক স্কুল দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট চার কোটি চুয়াল্লিশ লাখ ষোলো হাজার সাতশো আঠাশ জন শিক্ষার্থীর মধ্যে মোট তেত্রিশ কোটি সায়ত্রিশ লাখ বাষট্টি হাজার সাতশো বাহাত্তরটি পাঠ্যপুস্তক বিতরণ হয় বিশ্বের কোনো দেশে এত বই বিনামূল্যে বিতরণ রেকর্ড নেই দু থেকে দু হাজার ষোলো সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বছরের প্রথম দিবসে একশো উননব্বই কোটি একুশ লাখ আঠারো হাজার আটশো পঁচানব্বইটি পাঠ্যপুস্তক বিনামূল্যে পৌঁছ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয় সফলতা আনয়ন করে অন্যান্য রেকর্ড করেছে শিক্ষাবিদরা বলেছেন বাংলাদেশের ইতিহাসে শিক্ষাখাতে সবচেয়ে দুঃসাহসিক যুগান্তকারী ও আশা জাগানিয়া বিশাল সফল কর্মযোগ্য হল বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রতিবছর পয়লা জানুয়ারি প্রাথমিক এপ্তেদায়ী মাধ্যমিক ও দাখিল ও কারিগরি ছাত্র ছাত্রীরা নতুন বই পাচ্ছে পরপর পাঁচ বছর শিক্ষা শুরুর প্রথম ক্লাসে সারা দেশে সব ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছে দেওয়ার সরকারের সফলতার সবচেয়ে বড় উদাহরণ কারিকুলাম সংস্কার আধুনিক ও যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করা হয়েছে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আধুনিক ও সমাজপযোগী কারিকুলাম অনুসারে পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে উনিশশো সালে প্রাণিত কারিকুলামকে যুগোপযোগী করে দক্ষ মান সম্পদ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে নতুন কা একশো এগারোটি নতুন বই লেখা হয়েছে এবং উক্ত নতুন বইসমূহ প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি সহ সকল ধারার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে শিক্ষানীতির আলোকে কারিকুলাম বা শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বই পড়ানো হতো তা লেখা হয়েছে উনিশশো সালে প্রাণিত কারিকুলাম অনুসারে এই সময় জ্ঞান বিজ্ঞান বিশেষ করে প্রযুক্তির জগতে অভাবনীয় পরিবর্তন ঘটেছে এই প্রতিফলন ছিল না সরকার উপযোগী করার উদ্দেশ্যে ও জীবনভিত্তিক কালিকুলাম শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ক্যারিয়ার এডুকেশন ক্ষুদ্র নিগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি তথ্য সংযোগ প্রযুক্তি চারু কারকলা নতুন বিষয় হিসেবে যুক্ত করা হয়েছে আগের ধর্ম বইয়ের পরিবর্তে এখন ধর্মনৈতিক শিক্ষা বই করা হয়েছে বইয়ে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বাস্তব জীবনে প্রয়োগ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে কর্ম ও জীবনভিত্তিক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ বিষয়ে দুটি ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে সমাজ বিষয়ে সবচেয়ে বইয়ের আধুনিক সংস্কার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে বই করা হয়েছে অষ্টম শ্রেণীতে একশো নম্বরে একটি ঐচ্ছিক বিষয় মুক্ত করা হয়েছে বনা একই অর্থাৎ বাংলা একাডেমির পদ্ধতি অনুসরণ করা হয়েছে পাঠ্যবহে সঠিক ইতিহাস সংযোজন ইতিহাস ইতিহাসবিদদের নিয়ে সংশোধন করে সঠিক ইতিহাস সংযোজন করেছে সরকার সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন প্রণয়ন করা হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এর ফলে বদলে গেছে সনাতন ধারার পাঠ বা ব্যবস্থাপনা মুখস্থ করে বা নকল করে পাশ করার দিন এখন আর নেই এখন পড়তে হবে বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে আর পারলেই নাম্বার একটু কম নম্বর দেওয়ার সুযোগ নেই দু সালে প্রথম এইচএসসি পরীক্ষায় দুটি বিষয় বাংলা ও ধর্মে সৃজনশীল পদ্ধতি চালু করা হয় দু সালে এতে যুক্ত হয়েছে পাঁচটি বিষয় দু সালে গঠিত ও উচ্চতর গণিতের বাদে একুশটি বিষয়ে এই পদ্ধতি চালু হয়েছে দাখিলে দুই সালে বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে সৃজনশীল প্রতি শুরু হয় দুই হাজার বারো সালে নতুন তিনটি বিষয় যুক্ত হয়েছে দুই সালে আরও তিনটি যুক্ত করা হয়েছে এইচএসসি পরীক্ষা দুই সালে প্রথম বাংলা বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে পুরোনো প্রথা ভেঙেছে সরকার এইচএসসি বা এইচএসসির মতো পাবলিক পরীক্ষার জন্য আগাম প্রস্তুতির সুযোগ পাচ্ছে শিশু কিশোররা কারণ এসব পরীক্ষার আগে একই ধরনের একাধিক পরীক্ষা দিতে হচ্ছে তাদের সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র 2009 সাল থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হয় দুই সাল থেকে অষ্টম শ্রেণী শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএচি ও মাদ্রাসায় জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা শুরু হয়েছে দেশে প্রথমবারের মতো এই পরীক্ষা শুরু করে আওয়ামী লীগ সরকার আগে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে দুটি পরীক্ষা নেওয়া হতো একটি বৃত্তি পরীক্ষা ও আরেকটি বার্ষিক পরীক্ষা এতে শুধু বাছাই করে বৃত্তি পরীক্ষাতে পড়ানো হতো অন্যদের ছুটি এখন একই পরীক্ষা মেধা বিরা বৃত্তি পাচ্ছে এবং অন্যরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে সবার প্রতি সমান যত্ন নেওয়া হচ্ছে ক্লাস হতে ক্লাস সবার জন্য সারাদেশে মান ও সক্ষমতা অর্জনে অগ্রগতি হচ্ছে কমেছে শিক্ষার্থীদের পরীক্ষা ভিত্তি আর এর সুফল মিলছে এইচএসসি ও এইচএসসি পর্যায়ের পরীক্ষায় সেখানে অকৃতকার্য সংখ্যা প্রতি বছরই কমেছে অর্জন হয়েছে জেন্ডার সমতা ইতিমধ্যে জেন্ডার সমতা অর্জন হয়েছে বিনামূল্যে বিতরণ কার্যক্রম বাস্তবায়নের ফলে হার হয়েছে ছাত্রীদের শতাংশে উন্নত বর্তমানে পর্যায়ে নারী শিক্ষার হার প্রায় পঞ্চাশ ভাগ আর বিশ বিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার হার প্রায় সমান সমান শিক্ষাক্ষেত্রে জেন্ডা সমতা ইতিমধ্যে জাতিসংঘ ও শোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জিত হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের ফলে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে লিঙ্গীয় অসমতা অনেক কমেছে বিশ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে স্কুলে অংশগ্রহণের হার চৌষট্টি শতাংশ এবং নারীদের ক্ষেত্রে এই হার সাতান্ন শতাংশ এখন আগের চেয়ে অনেক বেশি মেয়ে মাধ্যমিক স্কুলে পড়াশোনা করতে পারে মাধ্যমিক পর্যায়ে এখন ছেলেসে মেয়ের সংখ্যা বেশি মেয়েদের ক্ষেত্রে নেট ভর্তির হার চুয়াল্লিশ থেকে পঁচান্ন শতাংশে দাঁড়িয়েছে আর ছেলেদের ক্ষেত্রে এ হার বত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ হয়েছে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ পাশের হার দু হাজার বারো সালে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয় জেএইচি পরীক্ষায় মোট পনেরো লাখ চুয়ান্ন হাজার চারশো বাহাত্তর পরীক্ষার্থী অংশ নেয় এবং পাশের হার ছিয়াশি দশমিক এগারো শতাংশ জেডিসি পরীক্ষায় তিন লাখ ছাপ্পান্ন হাজার এবং পাশের হার নব্বই দশমিক এইচএসি পরীক্ষায় আট লাখে চোদ্দ হাজার চারশো উনসত্তর পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পাশের হার একাত্তর দশমিক তেরো শতাংশ দুই হাজার তেরো সালে আলিম পরীক্ষায় সাতাশি সাতাশি হাজার চারশো চুয়াত্তর পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পাশের হার একানব্বই দশমিক ছেচল্লিশ শতাংশ দুই হাজার তেরো সালের এইচএসসি পরীক্ষা ভোগেশনাল পরীক্ষায় পঁচানব্বই হাজার নয়শো চুরাশি জন অংশগ্রহণ করে এবং পাশের হার পঁচাশি দশমিক তিন শতাংশ শিক্ষাক্ষেত্রে নানামুখী পদক্ষেপের ফলে পাশের হার বাড়ছে প্রতি বছরের সৃষ্টি হচ্ছে নতুন নতুন সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পেয়েছে সাতাশি জন আর এই কৃতিত্ব দেখিয়েছে একত্রিশ হাজার আটশো পনেরো জন ছাত্রী পাশের হার বেড়েছে এইচ এস সি ও সমমানের পরীক্ষাও দুই হাজার চোদ্দো সালে এইচএচি ও সংগ্রহের পরীক্ষায় পাশের হার শতকরা একানব্বই দশমিক চৌত্রিশ ভাগ যা দু হাজার তেরো সালে ছিল উননব্বই দশমিক শূন্য তিন ভাগ দু হাজার তেরো সালের তুলনায় দুই হাজার চোদ্দো সালে পাশের হার দুই দশমিক একত্রিশ ভাগ বেশি দু হাজার পনেরো সালে মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো ছিয়াত্তর জন দুই হাজার চোদ্দো সালে পেয়েছিল একানব্বই হাজার বাইশ জন অর্থাৎ দুই হাজার পনেরো সালে জিপিএ ফাইভ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই একান্ন হাজার পঞ্চাশ জন এইচএসসি সমনের পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠান ছিল সাতাশ হাজার চারশো পঁয়ত্রিশ ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি ঝরে পড়া রোধ করা বাল্যবিবাহ রোধ করা নারীর ক্ষমতায়ন শিক্ষার প্রসার অর্থ সামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সরকার উপবৃদ্ধি সহ আর্থিক সহায়তা বাড়িয়েছে বাড়ানো হয়েছে মেয়েদের অবৈতনিক শিক্ষার ধাপ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্পের আওতায় ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত দারিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে এর মধ্যে সেকেন্ডারি এডুকেশন এস্টাইফেন্ট প্রজেক্ট এই এইচ এস পি এবং মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প এই এস মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তি পর্ব প্রকল্প এবং স্নাতক ও সমাধানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি ঝরে পড়া রোধে উপবৃদ্ধি পর্ব প্রকল্প এবং স্নাতক ও সমাধানের উপবৃত্তি প্রকল্প চালু হয়েছে সরকার এসব প্রকল্প থেকে দুই সালে এক কোটি বিশ লাখ মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে দুই থেকে দশ অর্থবছর থেকে দুই হাজার বারো থেকে দুই হাজার অর্থ পর্যন্ত সময়ে ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ে কারিগর শিক্ষার্থী সহ মোট প্রায় এক কোটি তেত্রিশ লাখ সত্তর হাজার শিক্ষার্থীকে দুই হাজার দুইশো ছেচল্লিশ কোটি টাকা উপবৃত্তি সহ আর্থিক সহায়তা দিয়েছে মাধ্যমিক থেকে স্নাতক এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে পেরেছে আর এই বৃত্তির মাধ্যমে পঁচাত্তর শতাংশ দেওয়া হয়েছে মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ট্রাস্ট ফার্স্ট গঠন স্নাতক পর্যায় পর্যন্ত অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চয়করণে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে এবং এই ট্রাস্ট ফান্ডে সরকার এক হাজার কোটি টাকা মানি প্রদান করেছে এই তহবিল থেকে এখন এক কোটি আঠাশ লাখ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে দু হাজার বারো থেকে তেরো অর্থ বছরে স্নাতক পাস ও সমমান পর্যায়ে ছাত্রীদের জন্য এই ফান্ড হতে এক লাখ তেত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ছাত্রীকে মোট পঁচিশ কোটি পঁচাত্তর কোটি পনেরো লাখ টাকা প্রদান করা হয়েছে এর ফলে কোনো শিক্ষার্থী কারণে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে না এই তহবিল গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এবং তাদের অভিভাবকদের বোঝা লাঘবে সহায়তা করছে শিক্ষাক্ষেত্রে ইবুক বুক ব্যবহার শিক্ষাক্ষেত্রে অমূল পাল্টে দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ইংরেজি ভাষণের সকল পাঠ্যপুস্তক এখন ইবুক আকারে পাওয়া যাচ্ছে জাতীয় শিক্ষাকরম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট ডায়নামিক করে ইবুক বুক উন্নয়ন করে মাধ্যমিক স্তরের পঞ্চাশটি বাংলা ভাষণ ছাব্বিশটি ইংরাজি ভাষণ ও প্রাথমিক স্তরে তেত্রিশটি পাঠ্যপুস্তক তাতে ডাব্লু 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 ডট এন সি টিভি ডট ডট বিডি আপলোড করা হয়েছে এনসিটিভি ও প্রধানমন্ত্রী দপ্তরের প্রোগ্রামের যৌথ উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের ওয়েবসাইট তৈরি করা হয়েছে এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো সময় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোধের ব্যবহার করতে পারছে স্বাস্থ্যঘাতীর উন্নয়নে সরকার এর নানা পদক্ষেপ স্বাস্থ্যঘাতের উন্নয়নে নানা পরিকল্পনা স্বাস্থ্যখাতের উন্নয়নে আসছে বাজেটে বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা পেশ করা হয়েছে লিখিত বাজেট বক্তৃতা বলা হয় মানসম্মত স্বাস্থ্য পুষ্টি এবং সবার জন্য স্বাস্থ্য গুণগত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে একটি স্বাস্থ্য সচেতন সুস্থ সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে সরকার নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছে এখাতের উন্নয়নে বেশ কয়েকটি পরিকল্পনা প্রস্তাবিত বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয় সেগুলো হলো স্বাস্থ্য ও পরিবার খাতে উন্নয়ন মানুষের গড় আয়ু বৃদ্ধি সহ মাতৃ হার নবজাতকের মৃত্যু হার অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু অপুষ্টি খর্বতা কম ওজনের শিশু হার হ্রাস প্রভৃতির ক্ষেত্রে ক্রমাগত উন্নত সাধিত হচ্ছে দুই হাজার সতেরো সালের জানুয়ারি থেকে দুই হাজার বাইশ সালের জুন মেয়াদে এক লাখ পনেরো হাজার আটশো ছিয়াশি কোটি টাকা স্বাস্থ্যগত চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে যার আওতায় মোট উনত্রিশটি অপারেশনাল প্ল্যানের মাধ্যমে সারাদেশে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবা প্রদান পাচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে সরকার যে সকল উল্লেখযোগ্য প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে আধুনিকায়ন ও সম্প্রসারণ সরকারি মেডিকেল কলেজে হাসপাতাল ও সকল জেলা সদর হাসপাতালে নেফ্রোলজি ইউনিট ও কিডনি লাইসিস, সেন্টার স্থাপন এবং বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপনের জন্য গৃহীত প্রকল্প এছাড়া হবিগঞ্জ নীলফামারী নেত্রকোনা মাগুরা ও নওগাঁ জেলার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত হোস্টেল নির্মাণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন এবং প্রতিটি বিভাগীয় হাসপাতালে শিশু কার্ডিয়াক ইউনিয়ন স্থাপনের জন্য প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এর মধ্যে মাতৃ স্বাস্থ্যের উন্নয়নের জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে অন্যতম হল চিকিৎসকদের জরুরি সেবার উপর প্রশিক্ষণ প্রদান মাঠ পর্যায়ের কর্মীদের কমিউনিটি অ্যাটেনডেন্ট প্রশিক্ষণ প্রদান নিরাপদ সেবা প্রদান গর্ভবতী মায়েদের সম্মিলিত চিকিৎসা সেবা প্রদান প্রতিষ্ঠানিক সেবা গ্রহণ ও উৎসাহ প্রদান মার্টি স্বাস্থ্য ভাউচার স্ক্রিম সম্প্রসারণ এবং সার্বিক ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ অন্যদিকে নবজাতকের চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য দশটি জেলা হাসপাতালে ও একশোটি উপজেলা হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে জনসাধারণের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের নয় হাজার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বিস্তৃতি তৃণমূল পর্যায়ে থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিনামূল্যে সেবা প্রদান করে বাংলাদেশ স্বাস্থ্য খাতে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কমিউনিটি ক্লিনিক হলো প্রথম সেবা কেন্দ্র বর্তমানে তেরো হাজার সাতশো উনআশিটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে যেখানে প্রতিদিন গড়ে চল্লিশ জন করে রোগী সেবা গ্রহণ করে থাকেন যার আশি শতাংশ নারী ও শিশু সারা দেশে প্রায় চার হাজার কমিউনিটি ক্লিনিক স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হচ্ছে এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ঝুঁকি রাশে বর্তমানে টাঙ্গাইল জেলার কালিহাতি ঘাটাইল ও স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্প চলছে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আধুনিকায়নের লক্ষ্যে এক হাজার সুপার স্প্যালাইজ হাসপাতাল নির্মাণ ও সন্ধ্যাকালীন স্বাস্থ্যসেবা ভবন নির্মাণ করা হবে আগামী দুই হাজার ও দুই দুই হাজার উনিশ ও উক্ত বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের বোন ম্যারো ট্রান্সপার্ট ইউনিট ও সাধারণ রোগীদের সেবায় পরিধি বৃদ্ধির লক্ষ্যে অতিথি ভবন নির্মাণ ও প্রযুক্তি সম্প্রসারণ করা হবে এছাড়া এক্ষেত্রে আইন প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে আগামী বছরগুলোতে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ স্থাপন ও পরিচালনা আইন এবং বাংলাদেশ প্যারামেডিক্যাল শিক্ষা বোর্ড আইন প্রণয়নের উদ্যোগ চলমান রয়েছে এছাড়া এই খাতে আইন প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে আগামী বছরগুলোতে বেসরকারি মেডিকেল কলেজ डेंटल কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনা আইন এবং বাংলাদেশ প্যারামেডিক্যাল শিক্ষা বোর্ড আইন প্রণয়নের উদ্যোগ চলমান রয়েছে এটি স্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের স্বাস্থ্য সেবা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা সহ অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করা হবে তারা যে সকল কর্ম সম্পাদনে পারদর্শী ও সক্ষম সে কাজে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা হবে মার্টি মৃত্যু হার কমানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার মিউ পদ সহন করা হয়েছে 2018 সালে 5100 মিলিয়ন স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে নার্স শিক্ষা সম্পসরণে আগামী অটিস্টিক ও বিশেষ চাহিদে সম্পন্ন নাগরিককে স্বাস্থ্য সেবা অটিস্টিক অর্থাৎ বিশেষ চাহিদে সম্পন্ন নাগরিককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা সহ অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করা হবে তারা যে সকল কর্ম সম্পাদনে পারদর্শী ও সক্ষম সে কাজে বিশেষায়িত প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা হবে মাতৃ মৃত্যু হার কমানোর জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার মিডওয়াইফ পদ সৃজন করা হয়েছে দুই সালে পাঁচ স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে নার্সিং শিক্ষা সম্প্রসারণে আগামী অর্থবছরে তিনটি নার্সিং কলেজ ও পাঁচটি নার্সিং কলেজ হোস্টেল স্থাপন করা হবে চিকিৎসা শিক্ষার মনোনয়নে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী দেশের সকল বিভাগে পর্যায়ক্রমে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন উচ্চ প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ফেলো ফেলোশিপ অনুদান প্রদান সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বিগত দশ বছরে সারাদেশে মেডিকেল কলেজের সংখ্যা এবং বি এমবিবিএস কোর্সের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে দেশে মেডিকেল কলেজের সংখ্যা দুই হাজার ছয় সালে ছেচল্লিশটি হতে বর্তমানে একশো এগারোটি উন্নীত হয়েছে একইভাবে এম বিবিএস কোর্সের আসন সংখ্যা দু হাজার ছয় সালে দুই হাজার পঞ্চাশ থেকে দুই হাজার আঠারো সালে দশ হাজার বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা প্রসার বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন ও প্রসারের জন্য সরকারি উদ্যোগ রয়েছে যেমন ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাভারের তিনটি অত্যাধুনিক ল্যাবরেটরি বৈশিষ্ট্য ক্লিয়ার মেডিকেল ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এছাড়া পাঁচটি অত্যাধুনিক ল্যাবরেটরি ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং অ্যান্ড বায়োটেরিয়ালস স্থাপন করা হয়েছে নবজাতকের মধ্যে জন্মগত হাইপোথাইরয়েড রোগের প্রাদুর্ভাব শনাক্তকরণের জন্য ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যাপ্লাইড সায়েন্স ঢাকায় নিউবর্ন স্কিন সেন্ট্রাল বিবিসিআই এর ভ্রাম্যম্যান গবেষণার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য গবেষণা কেন্দ্রের স্থাপন ও ফলিত শিল্প গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে আগামী অর্থ দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যাপ্লাইড সায়েন্স স্থাপন করা হবে পাশাপাশি বিদ্যমান ছয়টি ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা হবে আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষা স্বাস্থ্য ও মানসম্মত উন্নয়ন খাতে সরকারের গৃহীত পদক্ষেপের সুফল দেখা যাচ্ছে সামাজিক খাতের বিভিন্ন সূচকে এখানে বাংলাদেশের ব্যাপক অগ্রগতি সাধন করতে পেরেছে বর্তমানে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুকাল বাহাত্তর দশমিক আট বছর অন্যদিকে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার প্রতি হাজারে একত্রিশ জন এক বছরের কম বয়সী সরকারের এই অভূতপূর্ব সাফল্যের প্রতিফলন ঘটেছে বিশ্বব্যাংকের নতুন হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দুই হাজার আঠারোতে যাতে একশো সাতেরোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে একশো ছয়াত এই অগ্রযাত্রা এক নং প্রশ্নের উত্তর ভূঅভ্যন্তরে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া কোনো 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 কম্পন যখন আকস্মিকভাবে ভূপৃষ্ঠের কিছু অংশকে খনিগের জন্য প্রচন্ন মৃদু আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে ভূপৃষ্ঠ থেকে সাধারণত ছয় থেকে সাতশো কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি হয় পৃথিবীতে সারা বছর প্রায় ভূতকে চ্যুতি ঘটে ফটল হয় গ্রস্ত উপত্যকা স্তপ পর্বত ইত্যাদি সৃষ্টি হয় পার্লিক শিলাস্তরে ভাস্পরে বলিত পর্বত সৃষ্টি হয় নদীর গতিপথ বদলে যায় ভূমিরূপের পরিবর্তন ঘটে জমি বসে গিয়ে জলা ভূমি সৃষ্টি হতে পারে ভূমিরূপের পরিবর্তন ঘটে জমি বসে গিয়ে জলাভূমি সৃষ্টি হতে পারে পাহাড়ে ধসে পাহাড়ে ধস ধস নামে ভূমিকম্পের ফলে সমুদ্রের উপকূল উঁচুতে উঠে যায় অনেক দ্বীপ সমুদ্রের গর্ভে চলে যায় হিমানি সম্প সম্প্রপাত ঘটতে পারে নদী শুকিয়ে যেতে পারে ভূমিকম্প জনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষা প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিচের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি ভূমিকম্প পরিবর্তী অসংখ্য মানুষের মৃত্যু হয় ভূমিকম্পের প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি প্রমানে জনসচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন ভূমিকম্পে জনসাধারণের করণীয় সম্পর্কে যেমন ভূমিকম্পের আগে ভূমিকম্পের সময় ও পরে কি করা উচিত সে বিষয়ে হিত করা তাছাড়া ভূমিকম্প কি কেন হয় ও এর প্রভাব পরিকল্পিত হবে বাড়ি ঘর নির্মাণ না করলে প্রয়োজনীয় বিল্ডিং কোড মেনে না চললে কি ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে সে বিষয়ে সচেতন করা নিচে ভূমিকম্পের আগে পরে ও ভূমিকম্পের সময় সাধারণের করণীয় সম্পর্কে আলোচনা করা হলো ভূমিকম্পের আগে বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়ম কারণ পরিবারের সবার জেনে রাখতে হবে ঘরের উপরে তাকে ভারী জিনিসপত্র না রাখা পরিবারের সব সদস্যের জন্য হেলমেট রাখা পরিকল্পিত বাড়িঘর নির্মাণের জন্য বিল্ডিং কোড মেনে চলা ভবনের উচ্চতা ও লোডের হিসাব অনুযায়ী শক্ত ভিত দেওয়া কংক্রিট ব্যবহার পাশের বাড়ি থেকে নিরাপদ দূরত্বে বাড়ি নির্মাণ ঘ্যাস ও বিদ্যুৎ লাইন নিরাপদভাবে স্থাপন করা গর্ত নরম মাটিতে ভবন নির্মাণ না করা ভূমিকম্প চলাকালে নিজেকে ধীর স্থির ও শান্ত রাখা বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা একতলা হলে দৌড়ে বাইরে চলে যাওয়া তাছাড়া বহুতল দালানের ভেতরে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যাওয়া এবং কাছের জিনিসের কাছ থেকে দূরে থাকা লিফ্ট ব্যবহার না করা উঁচু দালানের জ্বালানা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা ভূমি ধসে পড়ার সম্ভাবনা আছে এমন উঁচু ভূমি থেকে দূরে থাকা ভূমিকম্পের সময় বিদ্যুত ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধীর স্থির ও শৃঙ্খলবদ্ধ ভাবে বের হওয়া রেডিও টেলিভিশন থেকে জরুরি নির্দেশনাবলী শোনা এবং তা মেনে চলা বিদ্যুৎ গ্যাস টেলিফোন লাইনে কোনো সমস্যা হয়েছে কিনা পরীক্ষা করে নেওয়া এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সরকারি সংস্থাগুলোকে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা উদ্ধার কাজে নিজেকে নিয়োজিত করা অস্থায়ী ক্ষতিগ্রস্ত লোকদের নিয়ে যাওয়া এবং ব্যবস্থা করা যোগাযোগের ভূমিকম্প বিষয়ে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের উপস্থিতি থাকা আবশ্যক সেজন্য মন্ত সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী সময়ে সঠিকভাবে নিজেকে সেবায় মনোনিবেশ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সব প্রতিষ্ঠানের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য বর্তমান কাঠামোতে ভূমিকম্প বিষয়ক সার্বিক প্রস্তুতি অত্যন্ত নগণ্য বিষয় বিদায় পূর্ব প্রস্তুতি উন্নয়ন একান্ত আবশ্যক ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কর্মসূচি নিশ্চিতকরণ বাংলাদেশ প্লেট বাউন্ডারি অন্তর্ভুক্ত না হয়েও দুর্বল অবকাঠামো অপরিকল্পিত নগরায়ন প্রয়োজনীয় বিল্ডিং কোড মেনে না চলার কারণে এবং যত্রতত্র ভবন ও স্থাপনা নির্মাণের ফলে বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশ যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ একে থামিয়ে রাখা সম্ভব নয় সেহেতু ভূমিকম্প পূর্ব প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি রোধে ভূমিকম্প পরবর্তী শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানিক ব্যবস্থা মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলা সম্ভব